সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও রীতিমতো ভাইরাল হচ্ছে যেখানে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী তিনি যা মন্তব্য করছেন বা বলছেন তাতে এক প্রকারের বিড়ম্বনায় পড়েছে শাসক দল ভাইরাল ভিডিওতে বিধায়ককে বলতে শোনা যাচ্ছে যারা কট্টর বিজেপি তাদেরকে চমকাতে হবে যদিও এই ভাইরাল ভিডিও প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস জানিয়ে দিয়েছে তাদের দলের সঙ্গে এটি স্ট্যান্ড নয় অর্থাৎ তারা এটাকে সমর্থন করে না এবং বিষয়টি দেখা হচ্ছে আর এবার এ প্রসঙ্গে মুখ খুললেন পাণ্ডবেশ্বরেরই প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি জিতেন্দ্র তিওয়ারি বলেন বিধায়ক নিজেও জানেন যদি এখানে পরিষ্কার ভোট হয় এবং নিজের ভোট মানুষ যদি নিচে দিতে পারে তাহলে তৃণমূল কংগ্রেস হেরে যাবে তাই বিজেপি কর্মীদেরকে আটকে দেওয়ার জন্য তাছাড়া আর অন্য কোনো উপায় নেই এমনই বলেন জিতেন্দ্র তিওয়ারি বিস্ফোরক সুরে তিনি বলেন যে অফিসে বসে তিনি প্রেস মিট করছেন সেটা তার অর্থাৎ জিতেন্দ্র তিওয়ারিরই বানানো জোর করে তিনি সেটা দখল করে নিয়েছেন তিনি বলেন এই ধরনের কথাবার্তা যারা বলেন তাদের জেলে থাকা উচিত এরপর তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলে জিতেন্দ্র তিওয়ারি বলেন তৃণমূল কংগ্রেস যদি তার এই বক্তব্যকে সমর্থন না করে থাকে তাহলে কেন তাকে সাসপেন্ড বা বরখাস্ত বা শোকজ বা তার বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না এরপর জিতেন্দ্র তিওয়ারি বলেন উনি অনুব্রত মণ্ডলের শিষ্য যেদিন অনুব্রত মণ্ডল জেলে যাবে সেদিনকে নরেন চক্রবর্তী তিনিও জেলে যাবেন সবশেষে এই সংক্রান্ত ব্যাপারে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে এমনটাই জানিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি